আজকে আমি আপনাদেরকে কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে একটা স্ক্রাবার বানিয়ে দেখাবো। এই স্ক্রাবারটা খুব সহজেই ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া সম্ভব, আর এটা খুব কাজেরও, খুব সহজেই আমাদের ঘাড় কিংবা মুখের যে কোনো অংশ, কনুই, হাঁটু এসবের যে কালো দাগগুলো থাকে সেগুলো রিমুভ করা সম্ভব হয়। যে কোনো নামি দামি কোম্পানির স্ক্রাবার থেকেও অনেক বেশি এবং ভালো কাজ দেবে এই ঘরোয়া উপকরণে তৈরি এই স্ক্রাবারটি। মূল ভিডিওটা শুরু করার আগে হ্যাপি উইথ রায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা নতুন বন্ধু আজ প্রথম আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে সবার আগে। এবার যে উপকরণগুলো দিয়ে আমি রেমেডিটা বানাবো সেটা একটু দেখিয়ে দিই। এখানে আমি এক চামচ কমলালেবুর খোসার গুঁড়ো নিয়েছি, এক চামচ ময়দা নিয়েছি, সামান্য একটু হলুদ নিয়েছি, আর এখানে 2-3 চামচ মতো দুধের সর আর একটু দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করিনি, এখানে কিন্তু ফোটানো দুধই নিয়েছি। আর এই কমলালেবুর খোসাটাও আমার বাড়িতেই গুঁড়ো করা। এখানে আমি শীতকালে যখন কমলালেবু আমরা খেয়েছি সেই খোসাগুলো ফেলে দিইনি, সেটা রেখে দিয়েছিলাম, একটু রোদে শুকিয়ে নিয়ে আমি মিক্সির জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও এভাবে রেখে দেবেন, তাহলে কিন্তু স্কিন চর্চার ক্ষেত্রে ভীষণই কাজে লাগবে। এবার আমি এর মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। কমলালেবুর খোসার এই গুঁড়োটা আমাদের খুব ভালো স্ক্রাবারের কাজ করে, আর যেহেতু একদম প্রাকৃতিক উপাদানে তৈরি সেই কারণে স্কিন কোনোভাবেই ড্যামেজ হওয়ার ভয় থাকে না। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। শুকনো অবস্থাতে খুব ভালো করে এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 3-4 ফোঁটা অলিভ অয়েল দেবো। আমি সবসময় চেষ্টা করি আমাদের স্কিনের বিভিন্ন প্রবলেমগুলো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দূর করতে, কারণ বিভিন্ন এক্সপেন্সিভ জিনিসপত্র সবারই পক্ষে কেনা সম্ভব নয়, খরচ সাপেক্ষ, আর সবসময় আমাদের স্কিনের প্রবলেম দূর করার জন্য পার্লারে ছোটাও সম্ভব নয়। তাই যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট একটা অবশ্যই করবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবার আমি দুধ আর সরের এই মিশ্রণটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই বলবেন যে কাঁচা দুধ ব্যবহার করা স্কিনের পক্ষে ভীষণই ভালো, তো আমি বলবো একদম ঠিক কথা বলেছেন, কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর ন্যাচারাল ক্লিনিংয়ের কাজ করে। কিন্তু এখানে আমি ফোটানো দুধ আর কিছুটা সর ব্যবহার করেছি এই কারণেই এটা ময়েশ্চারাইজারে কাজ করবে, আমাকে আলাদা করে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে না। এই দেখুন, আপনারা অল্প দুধ দিয়ে এইভাবে একটু শুকনো শুকনো করেও মেখেও এই পেস্টটাকে ব্যবহার করতে পারেন, বা আমি যেমন এখানে 2-3 চামচ দুধ নিয়েছিলাম পুরোটাই কিন্তু ব্যবহার করছি, এবং এইভাবেই আমি স্ক্রাবারের কাজটা করব। এই দেখুন, বাকি দুধটাও আমি আস্তে আস্তে দিয়ে এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা সরও লেগেছিল সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখন এটা বানাবার পর কনুই, হাঁটু, ঘাড়ের যেখানে আমাদের কালো স্পট হয় বা মুখের বিভিন্ন অংশে খুব ভালো করে আপনারা ম্যাসাজ করে নেবেন, এবং স্ক্রাব করার পর নর্মাল জল দিয়ে কিন্তু এটা ধুয়ে নেবেন। এটা যদি একদিন পর পর স্নানের আগে এভাবে করা যায় তাহলে কিন্তু আমাদের যেটা ট্যান থেকে থাকে বা ব্ল্যাক স্পটগুলো থেকে থাকে একদম রিমুভ হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ব্যবহার করে দেখুন এবং কতটা উপকার পাচ্ছেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এটুকুই থাক। দেখা হবে আগামী দিনে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার।